أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال النفوس والشفع والوتر والليل إذا يس

যে সিস্টেম রসুল কোনোদিন দেখছে না কোনো সাহাবিও দেখছে না ইমাম বুখারি তো দূরের কথা ইমাম বুখারি সার্বিক রাও দেখছে না আরে আছে না নাই অদ্ভুত টাইপের থেকে কয়েক বছর পরে বাংলাদেশে আসা আর তারপরে আহ বা বাঃ আম শুরু করে নামাজের ভুপুর আছে না নাই

যে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় জনৈক মুফতি সাহেব জোরা আমিন বলা এবং বকুরপুর হাত বাঁধা নিয়ে ব্যঙ্গ করেছেন এর পরিণতি কি জি এর পরিণতি পূর্বে আমাদের একটি বিষয় একটু খেয়াল রাখা প্রয়োজন যে রাসুল সাল্লাম যেভাবে সলাত আদায় করেছেন পরে রাসুল্লাহ সাল্লু সাল্লাম সাল্লো কামার আই উসাল্লি আল্লাহ রাসুল বলছেন সেভাবে সালাত আদায় করা যেভাবে আমাকে সালাদ আদায় করতে দেখেছ সুতরাং আমরা রাসুলকে দেখিনি আমরা রাসুল সাল্লাই সাল্লামের সালাদ কীভাবে আদায় করেছেন তা সাহাবাই ক্যারাম স্পষ্ট বর্ণনা করেছেন তাই সাহাবাই ক্যারামের দিকে যদি তাকাই তথা হাদিসের দিকে তাকাই এবং সই হাদিসের দিকে তাকাই তাহলে আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব থাকার কথা নয় আফসোসের বিষয়ে আমরা পৃথিবীর যে কোনো জায়গা থেকে যারা মুসলিম হিসাবে আল্লাহকে এক রাসুলকে নবী হিসাবে মেনে নিয়েছি ইসলামকে দিন হিসাবে গ্রহণ করেছি আমাদের বুজার ত্রুটি থাকতে পারে ভুল বুঝে থাকতে পারে কিন্তু একটি বিষয় ভুলে গেলে চলবে না যে এমন কোনো কথা এমন কোন আচরণ এমন কোন অঙ্গভঙ্গি করা যাবে না যেটার কারণে আমি ইসলাম থেকে দূরে চলে যাই আল্লাহ এবং তার রাসুলকে মান্য করা আল্লাহ এবং তার রাসুলকে মান্য করা আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে নির্দেশনা যা আমাদের উপরে ফরজ আল্লাহর এবং তার রাসুলের আনুগত্য করা এটা হলো আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে ফরজ অতএব নিজেদের মন মতো ভাবে আপনি বাজারঘাট করতে পারবেন স্কুল কলেজ ইউনিভার্সিটি চালাইতে পারবেন কিন্তু মন মতো ভাবে আপনি শরীয়ত চালাতে পারবেন না কারণ আল্লাহ রাবুল্লা আলামিনের পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআনের সুরা সাত নম্বর আয়ত আল্লাহ রাবুল্লা আলমিনীর নির্দেশনা ফা খুজুহ কুম আনহু ফাংতাহু রাসুল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো আর যা নিষেধ করেছেন তা বর্জন করো সুতরাং রাসুল সাল্লি সাল্লাম যা দিয়েছেন তথা সলা সিয়াম হজ জাকাতের ইসলামী বিধিবিধানের যত নির্দেশনা দিয়েছেন তা গ্রহণ করতে হবে আর যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে এর ভিতর দিয়ে একজন আদর্শ মুসলিমের জীবন অতিবাহিত হবে দুনি এবং আখরাত কল্যাণ বয় নিয়ে আসবে সুতরাং যদি কেউ কোনো সন্নদ পালন করতে ব্যর্থ হয় বা করতে পারে না সেটা অপারগতা হতে পারে কে সে নেকি থেকে কিছুটা গাড়তি থাকতে পারে কম হতে পারে কিন্তু রাসুল সাল্লু আলি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করা যেমন কুফুরের অন্তর্ভুক্ত রাসুল সাল্লাহ আলাইস্লামের হাদিসকে নিয়ে সই হাদিসকে নিয়ে ব্যঙ্গ করাও কুফুরের অন্তর্ভুক্ত এর জন্য অনেক ব্যক্তি আছেন বা অনেক তথাকথিত মুফতি বা তথাকথিত আলেমরা রয়েছেন যার জানিন আল্লাহ রহম করুন তারা কি নিজেদেরকে হাইলাইটস করার জন্য বা সেলিব্রিটি হওয়ার জন্য না নিজের আইডিকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে গুগলে সামনে নিয়ে আসার জন্য বা মানুষের সামনে পরিচিত হওয়ার জন্য অথবা বাহ্যিকভাবে মানুষ তাকে চিনুক নিজেকে লাইক কমেন্ট শেয়ার করে মানে মানুষের সামনে এসে সোশ্যাল মিডিয়াতে একদম ভাইরাল হওয়ার জন্যও হতে পারে আল্লাহ রহম করুক কিন্তু সবচেয়ে ব্যাপার হলো দুনিয়াতে আপনি সম্মান পেতে পারেন দুনিয়াতে আপনাকে মানুষ বাহাবা দিতে পারে আপনার শ্রোতা বাড়তে পারে ওয়াজ মাহফিলের দাওয়াত বেশি পেতে পারেন কিন্তু একটি কথা মনে রাখতে হবে যে কোনো ব্যক্তি কোনো সময়ে যদি রাসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তি করে বা সমালোচনা করে ওই ব্যক্তি মুসলিম থাকতে পারে না কারণ রাসুল সাল্লাহ আলি সাল্লামের অপমান করা মানেই হলো আল্লাহকে অপমান করা যেহেতু আল্লাহ রাবুল আলমেনের ঘোষণা মাইয়ুতি রাসুল আফাকাদ আতআ আল্লাহ যে ব্যক্তি রাসুল এত করে সে আল্লাহর রহত্যা করল আল্লাহ রাবুল আলমেনের ঘোষণা যে মাইয়ুতি রাসুলাফাকাল আল্লাহ যে ব্যক্তি রাসুল আনুগত্য করলো সে আল্লাহ রাবুল আলমিন আনুগত্য করলো মহাগ্রন্থ আল করেন চার নম্বর সুরা সুরা নিশার আশি নম্বর আয়াত সুতরাং যে ব্যক্তি রাসূলের অবাধ্যত করলো সে তো আল্লাহরই অবাধ্যত করলো যে ব্যক্তি রাসূলকে অপমান করলো সে আল্লাহকে অপমান করলো যে ব্যক্তি রাসুল সাল্লাহ আলি সাল্লামের সহিহাদিসকে অবজ্ঞা করলো সে তার বিপরীতে দেখা যায় রাসূলকে অবজ্ঞা করা সুতরাং যে এই ধরনের কাজ করে থাকে এখনই উচিত জাতির সামনে তবা করা এবং সে নিজে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা কারণ দুনিয়ার জীবনই শেষ নয় দুনিয়ার দল মাজাব তরিকা এই যে মতবাদ নিজের ঐতিহ্য ধরে রাখাই বড় কথা নয় বরং রাসুল সাল্লা সাল্লামের ওই মহিলা সাহাবির দিকে তাকানো আমাদের প্রয়োজন যে জিনা করে গর্ভবতী হয়ে আল্লাহ রাসোলের সামনে এসে বলছে আমি জিনা করেছি আমার শাস্তি দিন নবী চেহারা ঘুরিয়ে নিলেন বা মানে একজন প্রকাশ্যে এইভাবে স্বীকার করবে তিনি বিলম্বিত করলেন পরক্ষণে তাকে পরবর্তীতে জিজ্ঞাসা করলে অবশ্যই সে বলে এবং যখন বিচার কার্যর সিদ্ধান্ত নেয় তখন সে বলছে এমনকি আমার পেটে বাচ্চা আছে তখন নবী ছেড়ে দিলেন বললেন যে তোমার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে ফিরে আসবে সেই মহিলা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে বলছেন তাকে দুধ পান করা দুই বছর দুধ পান করানো তার হক আল্লাহ একবার এই মহিলা রুটি হাতে করে বাচ্চাকে নিয়ে আসলেন লম্বা চূড়া সই হাদিসে পাওয়া যায় যে মহিলা দুনিয়ার মানুষের অপমান বা শাস্তি নয় পরকালের শাস্তি থেকে বাঁচতে চায় আল্লাহর জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চায় অতপর আল্লাহ নবীর সামনে ওই মহিলা রুটি হাতে করে বাচ্চাকে নিয়ে আসলেন বুঝাতে চাইলেন যে তাড়াতাড়ি আমার বিচার করুন আল্লাহ একবার অথবা আল্লাহনবী বিচার করে দিলেন তাই যেই মুফতি সাহেব বা যেই তথাকথিত আলেম এই করেছেন অনতি বিলম্বে আল্লাহকে ভয় করে আপনি চোখের পানি ফেলে করুন আল্লাহর কাছে না হয় আপনি ইসলাম থেকে খারিজ আমি একজন ক্ষুদ্র আহ কোরআন হাদিসের গবেষক হিসাবে বলছি যে রাসুলের হাদিস নিয়ে অবজ্ঞ করার কোনো সুযোগ নেই আল্লাহ রসুল বলছেন মান কাদের বা আলাই গিয়া মোতামিদান ফালিয়া তাবো মাকা দমিনান যেই ব্যক্তি রাসুলের নামে ইচ্ছা করে মিথ্যা কথা বানিয়ে বলে তার জায়গা হবে জাহান নাম সে নির্ধারণ করে রাখলো এছাড়া দেখা যাচ্ছে এই বকরফরা হাতবাদার ব্যাপারে যে হাদিসগুলি এসেছে যে বকের হাতবাদার হাত যে একাধিক হাদিস রয়েছে যে হাদিসগুলি সম্পর্কে বলা হয়েছে যে ১৮ জন সাহাবি ও দুইজন তাবি থেকে মোট বিশটি হাদিস বর্ণিত হয়েছে ইবনে আব্দুল বার বলেন রাসুলসলোল্লা সাল্লাম থেকে আর বিপরীত কিছু বর্ণিত হয়নি এবং এটাই জমুর সাহাবাহ ও অনুসৃত অনুষ্ঠিত পদ্ধতি যা নাইলুল আওতারের তৃতীয় খণ্ড বাইশ পৃষ্ঠা এবং ফিকু সুনার কায়রো থেকে প্রকাশিত উনিশশো বিরানব্বই সালের প্রথম খণ্ডের একশো নয় পৃষ্ঠার বিস্তারিত আলোচনা এসেছে আর হাদিসের বকুরুফা হাতবাদার যে হাদিসগুলি রয়েছে ইমাম বুখারী রহমুল্লাহ তালার একটি ও বোখারিতে অনুচ্ছেদে তৈরি করেছেন বাবু ওয়াজাইল ইয়ম না আল ইউসরা অর্থাৎ সালাতের মধ্যে ডান হাত বাম হাতের উপরে রাখা আর এই হাদিস একাধিক সই হাদিসে বর্ণিত রয়েছে বিশেষ করে সই বোখারের সাতশো চল্লিশ নম্বর হাদিস যে বাম হাতের উপরে ডান হাত স্থাপন করা হতো তাহলে এই হাদিস একটার পর একটা হাদিস রয়েছে সময় স্বল্পতার কারণে আমরা বলতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে জোরে আমিন বলার ব্যাপারও তিনি কটুক্তি করে থানুখারিতে হাদিস এসেছে যে বুখারির একাধিক হাদিস অন্যান্য গ্রন্থগুলি তো এসেছে যে বুখারির এবং এগারো নম্বর হাদিসে এসেছে যে আল্লাহ বলছেন কোনো ব্যক্তি যদি আমিন বলে অর্থাৎ ইমামের আমিন বলার পরে যদি মুসুল্লি আমিন বলে এবং সাথে সাথে আকাশের ফেরেস্তার আমিন বলে আল্লাহ গুফির আলমার তাকাদ দামে মিং জাম্বি তার অতীতের গোনা মাফ করে দেওয়া হয় সোহান দে আজিম অতএব আর আল্লাহ রাসূলুল্লাহ হাদিসে বলছেন যে সবচেয়ে বেশি ইহুদিরা তোমাদের হিংসা করে তোমাদের সালাম ও আমিনের কারণে যা মুসনাদে আহমদ ইবনে মাজার প্রথম খন্ড 856 সহিহ তারগিবের 512 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত অতএব যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস নিয়ে অবজ্ঞা করে তিরস্কার করে বা তুচ্ছ করে তারা অগত্যা রাসুল কি অপমান করে উল্লেখ থাকে যে আমিন বলার পক্ষে সতেরোটি হাদিস এসেছে রাউজাত নদীয়ার প্রথম খন্ড দুশো একাত্তর পশটা বিস্তারিত আলোচনা যার মধ্যে আমি আসতে বলার পক্ষে শোভা থেকে একটি রেওয়ায়াত মোসনাদা আহমদের দ্বারে কূটনীতি একটি রেওয়ায়াত এসেছে যা নির্মোসনা আর বাকি সতেরোটি হাদিস হলো উচ্চ সুরে বলার সুতরাং এই নিয়ে অবজ্ঞা না করে তুচ্ছতাচ্ছিল্য না করে এখনই উচিত তবা করে ফিরে আসা কারণ রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস যে ব্যক্তি অস্বীকার করবে যদি সেটা সই হাদিস হয় সে হাদিস অস্বীকারী কখনোই মুসলিম থাকার কোনো সুযোগ থাকে না অতএব উনি যদি অনুতপ্ত হয় তবা করে ফিরে আসে আলহামদুল্লাহ রহম করুক আমরা দোয়া করি এই জন্য আমরা এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বাড়াবাড়ি না করি আমরা একে অপরকে তুচ্ছ না করি হে ভাই হে বন্ধু আপনাকে মনে রাখতে হবে যে দুনিয়ার জীবনই শেষ নয় পরকালে আমাদেরকে আল্লাহ বলে আলমের কাঠ গড়া দাঁড়াতে হবে আসুন আমরা রাসুল সাল্লাহ আলাই সাল্লামকে অপমান না করি রাসুল সাল্লাই সাল্লামের সৈহাদিস আমি আমল করতে যদি আমার সম্ভব না হয় সেটা এক জিনিস কিন্তু আমি যদি রাসুলের সৈহাদিসকে অস্বীকার করি সলসা তুরি করি বানোয়াট কিস্সা কাহিনী দিয়ে মানে সেটা দাবিয়ে রাখার চেষ্টা করি তা আমাদের খেয়াল রাখতে হবে যে যেটাকে কেবলা করে আমরা সলাতা তাদি করি কা বা করে ইমাম সাহেব বা সল্লা দাদা কীভাবে হচ্ছে আপনি মিডিয়াতে দেখুন আপনি আমরা গেলে দেখতে পাবেন মসজিদে নববীতে কীভাবে সালাতাদা হচ্ছে সো এই বুখারের আপনার দ্বার্স দেওয়া হয় এবং মাদ্রাসাগুলি পরানো হয় এবং সেটা খতমে বোখারে অনুষ্ঠান করার জন্য আসেনি অতএব হাদিসের আমলের দিকে ফিরে আসি আল্লাহ আমাদের প্রতি রহম করুন আল্লাহ আলম